শনিবার ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রা মাথা দলের ডাকা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে 12 ঘণ্টা ত্রিপুরার ইডিসি এলাকা বন্ধের সমর্থনে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর অমরপুর সড়কে ওয়ারিং বাড়ি এলাকায় ত্রিপুরা মাথা দলের দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। ফলে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর অমরপুর সড়ক দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারেনি। সড়ক অবরোধের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা এডিসি এলাকার সিএম পূর্ণচন্দ্র জামাতিয়া। তিনি জানান, গত 75 বছর ধরে ত্রিপুরার জনজাতি অংশের মানুষরা অবহেলিত হয়ে আসছেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির সমর্থনে ত্রিপুরার 8টি জেলার এডিসি এলাকায় 12 ঘণ্টার ত্রিপুরা বন্ধের যে আহ্বান করা হয়েছে তা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে জানান এডিসি এলাকার সিএম পূর্ণচন্দ্র জামাতিয়া। হ্যাঁ, মূলত আমরা প্রথম থেকে ঘোষণা করেছি মহারাজা যে এডিসি এলাকায় বন্ধ, কারণ আমরা চাই না যে সাম্প্রদায়িক অপ্রীতিকর ঘটনা ঘটুক। সাপোজ সারা ত্রিপুরায় বন আমরা দেখে থাকে, যদি ঘোষণা করে তাহলে উদয়পুরে আমরা বন কেউ মানত না, মানবে না। তো এখানে গিয়ে আমাদের ওয়ারিয়ার্সরা যাবে, বন করো, দরজা বন্ধ করার জন্য চাপ দিবে, তখন কমিউনাল ভায়োলেন্স হবে, সেটা আমরা চাই না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।